ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরম। ১২টি চন্দ্রমাসের ওপর ভিত্তি করে এই ক্যালেন্ডার তৈরি হয়। রমজান মাসের পর মহরমের রোজা সবচেয়ে ভালো। মহরমের দশম দিনে আশুরা পালিত হয়। এই দিনে কারবালার যুদ্ধে ইমাম হোসেন শহীদ হয়েছিল। হযরত মুহাম্মদের আত্মীয় ছিলেন তিনি, তাই এই দিনটি ঐতিহাসিকভাবে পালিত হয়ে আসছে ইসলামিক ক্যালেন্ডারের ১২ মাসের মধ্যে জুলকাদা, জুলহিজ্জা, মহরম ও রজব। এই চারটি মাস পবিত্র মনে করা হয়। মহরমকে তাই আল্লাহের দয়া কৃপা লাভের জন্য সবচেয়ে ভালো মাস হিসেবে বিবেচনা করা হয়। নিয়মিত দান করাকে শুভ মনে করা হয়। তাই কলকাতা ৫২ নম্বর ওয়ার্ডে মুস্তাক আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পথচলতি মানুষদের শরবত ও নিরামিষ বিরিয়ানি খাওয়ানো হয়। সংগঠনের জেনারেল সেক্রেটারি মাসুর আহমেদ কামাল জানান, তার গ্র্যান্ড ফাদার এই উদ্যোগ বহু বছর আগে চালু করেছিল, এখনো সেই রীতি তারা বহন করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল সংগঠনের তরফে প্রেসিডেন্ট মন্তোষ সাহা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ, সেক্রেটারি মোহাম্মদ ইন্তেজার, ট্রেজারার নুসরাত জাহান বেগম সহ জাহিদ খান, মোহাম্মদ জাফর খান প্রমুখ বিশিষ্টজনেরা। প্রায় ১০০০ মানুষকে এই খাবার এই দিন বিতরণ করা হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই খাবার গ্রহণ করেন এক সুন্দর সম্প্রীতির বার্তা নিয়ে, যা খুবই প্রশংসনীয়। पहले मैं अहले वतन को नया साल का मुबारकबाद देते हैं। ये हम लोग के नया साल है और यहाँ पे जो शरबत और लंगर का जो इंतजाम है, ये कम से कम 500 साल के ऊपर से हमारे सीनियर लोग कर रहे थे, जिसमें हमारे सीनियर जफर भाई भी थे। और अब ये हम लोग अपने हाथ में लिए हैं। इसमें हम लोग एक प्रोग्राम ऐड किया है जो दावत अफ्तार का। ये अफ्तार कहीं भी नहीं होता है, इसको हम लोग एक मैसेज देने का कोशिश कर रहे हैं कि 9 और 10 को आप लोग रोजा रखें, इबादत करें और ज्यादा से ज्यादा जितने इबादत कर सके उतना बेहतर। इस महीना मोटामोटी कत जन এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে? हम लोग कम से कम हजारों के ऊपर में পুরো ভেজ, কেন আমাদের এখানে এই চত্বরটা পুরো মিক্স আছে। আর ওই দেখে আমরা এই চত্বর মধ্যে আমাদের টুরিস্ট ভাইরা এখানে থাকে অনেক, আর কারো মুক্ত মধ্যে লিখা তো নেই কেউ মুসলিম আছে ও হিন্দু আছে। ওর মধ্যে বিফ করতে গেলে কেউ খাবে না, কেউ খাবে বললে কি আমরা পুরো টোটাল ভেজ করি, সব মধ্যে খেতে পারে। মানে আর কি কি সামাজিক কাজ আপনারা করেন? আমরা অনেক সামাজিক কাজ করি। আমাদের এখন নতুন আমাদের একটা যে কমিটি আমরা লঞ্চ করলাম, এটা টুরিস্টদের লেগে আমরা এই পুরো চত্বরের মধ্যে 32 খানা আমরা ক্যামেরা লাগালাম, আরও অনেক কিছু আমরা টুরিস্টদের লেগে আর আমাদের এখানকার যে বাসিন্দা আছে তাদের লেগে আমরা যত ভালো করতে পারি সেটা আমরা এখন আলোচনা করছি। আর এটা দেখছি আমরা কতদূর এগিয়ে যাবো। মূল অর্গানাইজার কারা? অর্গানাইজার আমাদের এখানে সিনিয়র আছেন জাফর ভাই, মন্তোষ কুমার সাহা, আসলাম ভাই, সঞ্জয় গুপ্তা, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ ইন্তজার, মোহাম্মদ আশরাফ, নুরজাহান বেগম, ফারুক ভাই, আরো অনেকগুলো রয়েছেন যে আমাদের সংগঠনের মধ্যে রয়েছেন। আপনার নাম? আমার নাম মশুর আহমদ কামাল, আমি এক সোশ্যাল ওয়ার্কার। আমাদের পিছনে সবসময় দাঁড়িয়ে থাকে, তোমরা একটু আগিয়ে চলো, আমি পিছনে আছি। আপনার নামটা? আমার নাম সঞ্জয় গুপ্তা। বিউরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।